ফ্রেন্ডস, গুড মর্নিং। বহুদিন ভিডিও বানাইনি, আজ একটা ছোট্ট ভিডিও বানাচ্ছি যেখানে কিছু কথা আর কি বলবো চাকরি সংক্রান্ত। চাকরির উপরে কিছু কথা রয়েছে, সেগুলো নিয়ে আজকের ভিডিও। এমনিতে ধরুন সামনে ঝাড়খণ্ড ডেট আসছে, অনেকে ফর্ম ফিল আপ করেছে, রেল ধরুন প্রায় এসে গেছে, এবং বিপিএসসি বিহারের উপরে কিছু কথা আর কি বলবো। তো তার আগে বলে রাখি যে আজ রাত থেকে অনলাইন ক্লাস শুরু হবে, একদম ফ্রি, যারা করতে চাইছেন করতে আপনারা পারেন। আর সেকেন্ড হলো যে নোটস আমার কাছে রয়েছে, ঝাড়খণ্ড টেট, বিহার, বিপিএসসি, ক্লার্কশিপ, যে কোনো নোটস যদি চান নেব নিতে পারেন। মূল্য হলো 121 টাকা। 121 টাকাতে সমস্ত পিডিএফ দিয়ে দেবো। ধরুন রেলের আপনি নোটস দিচ্ছেন, রেলের এনটিপিসি, তো 121 টাকাতে সব নোটস, বিহার সাবজেক্টের নোটস, বিহার বিপিএসসি, ঝাড়খণ্ড টেট, যতগুলো পরীক্ষা রয়েছে, ক্লার্কশিপ, সমস্ত নোটস এখানে কিন্তু আমি দিচ্ছি, এবং অনেকে নোটস আর কি নিয়েও নিয়েছে। তো যদি চান যে নেব নিতে আপনি পারেন। কত না 121 টাকা লাগবে, আমার দেওয়া এই নাম্বারে আপনি যোগাযোগ করতে পারেন বা করতে পারেন আপনি হোয়াটসঅ্যাপ। দেখুন সামনে আর কি আপনার ভোট আসছে 2025-এ বিধানসভা ভোট। এর আগে যা শুনলাম, একটা হয়তো এসএসসি আসতে পারে। আমি আবার রিপিট করছি, কোনো এটা ভেজাল নয়, অথেন্টিক খবর একটা। একটা এসএলএসটি আসতে পারে এই 2025-এর আগে। এবার কোন মাসে আসবে না আসবে সেটা বলতে পারবো না, প্রায় 30 দিনের উপরে আমি ভিডিও বানাইনি, কারণ কোনো খবর ছিল না। যা খবর আমি পেলাম সে সূত্র আর কি, একটা আসতে পারে। তো তার উপরে আমি আরও খবর নিচ্ছি যে কোন মাসে আসবে বা কী আসবে, কিন্তু একটা এসএলএসটি হবে পুজোর আগে। কত থাকবে সিট, এসব প্লিজ ফোন করে জিজ্ঞেস করবেন না, বড় বিরক্ত লাগে। যা আমি পাবো আমি কিন্তু এখানেই জানিয়ে দেবো আপনাদেরকে যে কত কি হতে আর কি পারে। ঠিক আছে, তো পড়াশোনা করে যান, এসএলএসটির উপরেও নোটস আমাদের এখানে দেওয়া চলছে, ঠিক আছে, বাংলার উপরে আর কি। তো এই রাত থেকে সমস্ত বিষয়ে ক্লাস আপনারা পাবেন রাত্রিবেলাতে। আজকে কটার সময় বানাবো ভিডিওটা শুনে বলা মুশকিল, কিন্তু লাইভ ক্লাস করা বয়স থেকে ঝাড়খণ্ড টেটের উপরে রেল বা বিপিএসসি এগুলোর উপরে কাজ দিয়ে ক্লাস শুরু আর কি হবে। এত লাইভ ক্লাস করাবো আর কি, যারা যারা করবেন করতে পারেন, খুব সুবিধা হবে। এবং নোটসটা আপনার যদি চান আমার কাছে নেবো, আপনি এই নাম্বারে যোগাযোগ করুন, আমি নোটস কিন্তু এখান থেকে দিচ্ছি আর কি। ঠিক আছে, লাইভ দিয়ে পড়া শুরু করে দিন। আপনি এসএলএসটির উপরে একটা কিন্তু হবে পূজার আগে। এটা আমার স্টাফ রুম, এখন কেউ আসেনি, আমি একা এসেছি। ঠিক আছে, দেখা যাক কী হয়। থ্যাংক ইউ এভরিওয়ান, ভালো লাগে লাইক করবেন, শেয়ার করবেন, এবং থ্যাংক ইউ।